হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পাপস চ্যানেল জেনি দ্য গোল্ডেন পাপ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তবে এখন কলকাতাতে এত গরম পড়ে গেছে যে ভালো থাকাটা বেশ কষ্টকর। আর আমাদের মতো যাদের বাড়িতে পোষ্য আছে তাদের তো এই পোষ্যদের এত টেম্পারেচার থেকে দূরে রাখাটা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। এখন প্রায় 38-39 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে টেম্পারেচার, আর ফিলস লাইক 47 ডিগ্রি, মানে একদমই পারা যাচ্ছে না গরমে। আর এপ্রিল মাসে এত গরম পড়ে গেল যে এরপর পুরো গরমকাল যে কী আসতে চলেছে সেটা তো ভাবলেই ভয় লাগছে। তো যাই হোক, এখন মা জেনিকে একটু তরমুজ কেটে দিয়েছে, তরমুজ পিস পিস করে কেটে ওটা থেকে বীজটা ছাড়িয়ে দিয়েছে, তো ওটাই খাচ্ছে। কারণ তরমুজ, শশা, টক দই এইসব এখন খেলে তো ভালো। এমনিতে জেনি ছোটো থেকেই টক দই দিয়ে ভাত, এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট আইটেম সব সময়। ও শীতকালেও টক দই ভাত খায়, মাঝে মাঝে টক দই দিয়ে রুটিও খায়, কিন্তু গরমকালটাও পুরোই টক দই ভাত, এটা ব্রেকফাস্টেও খায়। তো ওর জন্য ওটা আলাদা করে কিছু না, কিন্তু তরমুজ শশা এটা তো সবসময় আর খাওয়ানো হয় না, কারণ ও খুব একটা খেতে ভালোবাসে না। কিন্তু এখন এত গরম পড়েছে বলে তরমুজ কেটে দিয়েছে মা, আর ও বেশ বসে বসে টুকটুক করে খেয়ে যাচ্ছে। তবে ছোটোবেলায় ও তরমুজ খেতে এত ভালোবাসতো, তখন অতটা দিতাম না আমরা, কারণ আমরা ভাবতাম যে ছোটো ছিল, বেশ ছোটো ছিল তো। আর তখন আমরা যখনই তরমুজ নিয়ে বসতাম আর ও এরকম লাফালাফি করা শুরু করে দিত, ওরকম একটা ভিডিও আছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে। তো এখন আবার দেখছি যে তরমুজের প্রতি ভালোবাসা একটু কমেছে, আমরাও পাশে বসে খাচ্ছিলাম এই ভিডিওটা যখন করেছি, তো আমরা খাচ্ছি দেখে ও খাচ্ছে যে ঠিক আছে। তবে জেনির আবার ব্যাপার আছে, শশা বা তরমুজ একটু মিষ্টি কম হলেও আবার খেতে চায় না, তো মা ও জন্য দেখে দেখেই দিচ্ছে। আর এইসবের পাশাপাশি আমরা জেনিকে মাঝে মাঝে স্নান করিয়ে দিই ভালো করে ঠান্ডা জলে, মোটামুটি সপ্তাহে 1-2 দিন, যাতে একটু গরমটা ওর কম লাগে, কারণ রোজ তো স্নান করানো যায় না, তাতে আবার লোমের ক্ষতি হয়। আর এখন আবার জেনির সিজন চেঞ্জের জন্য প্রচণ্ড লোম উঠছে, একদম গোছা গোছা লোম উঠছে, সেই জন্য রোজ স্নান করানো যাচ্ছে না। আর ছাদে যে যায় জেনি সেটা এখন চেষ্টা করছি অনেকটা সকালের দিকে নিয়ে যাওয়ার, যাতে রোদ্দুরটা কম লাগে। আর বাকি সময়টা চেষ্টা করছি যতটা পারা যায় এসি ঘরে রাখার, যাতে কষ্টটা ওর কম হয়। এইসব করে আমরা চেষ্টা করছি গরম বিট করার। তোমরাও কমেন্ট সেকশনে জানাও তোমরা কিভাবে গরমকে বিট করছো। যাদের পোষ্য আছে তারা সাবধানে রাখো পোষ্যদের, নিজেরাও ভালো থাকো। শেষ, কুমির হয়ে বসে তরমুজ খাওয়া শেষ। ভালো খেয়েছিস? কেমন খেলি, কেমন খেলি রে? গুড। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।